নমস্কার, আমি প্রীতম শর্মা, দেশবন্ধুনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। আজ আমি দশম শ্রেণীর অঙ্ক বিষয়ের সম্পাদ্য যে অধ্যায়টি আছে সেখান থেকে একটি সম্পাদ্য ছাত্রছাত্রীরা তোমাদের জন্য অঙ্কন করে দেখাব। তোমাদের একটু অসুবিধা হতে পারে, কারণ আমি ব্ল্যাকবোর্ডের পরিবর্তে আজকে আমি খাতাতে অঙ্কনটি করে দেখাব। আজকে যে সম্পাদ্যটা আমরা করব সেটি হল একটি ত্রিভুজের পরিবৃত্ত কিভাবে অঙ্কন করা হয়। এটা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে একটি ত্রিভুজের পরিবৃত্ত বলতে আমরা কি বুঝি। দেখি, আমরা যদি একটি ত্রিভুজ নিয়ে নেই, তাহলে ত্রিভুজটির তিনটি শীর্ষবিন্দু থাকে, 1, 2, 3। এই শীর্ষবিন্দু তিনটি দিয়ে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারি, তাহলে এই বৃত্তটিকেই বলা হয় এই ত্রিভুজের পরিবৃত্ত। আমরা অন্যভাবেও বলতে পারি যে একটি বৃত্ত পরিধির উপর যদি তিনটি বিন্দু আমরা নিয়ে নিই, সেই তিনটি বিন্দুকে যদি আমরা যোগ করি, তাহলে যে ত্রিভুজটি পাওয়া যাবে, তাহলে এই বৃত্তটি হল এই ত্রিভুজটির একটি পরিবৃত্ত। মাধ্যমিকে তোমাদের একটি সম্পাদ্য করতে হয় যার মার্কস থাকে 5। তা এবার আমরা একটি প্রশ্নের মাধ্যমে সম্পাদ্যটি করি। ধরো একটি প্রশ্ন আছে, একটি 6 সেমি, 7 সেমি ও 7.5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো এবং তার পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে আমরা প্রথমে যে দৈর্ঘ্যগুলি দেওয়া আছে সেগুলি আমরা প্রথমে অঙ্কন করে নিই। একটি 6 সেমি আমরা প্রথমে নিয়ে নিলাম, একটি 7 সেমি নিয়ে নিলাম, আর একটি 7.5 সেমি নিয়ে নিলাম। আমরা এখানে লিখে দিলাম 6 সেমি, 7 সেমি, 7.5 সেমি। এবার আমরা একটি বড় রেখাংশ অঙ্কন করে নিলাম, যার মধ্যে থেকে তিনটি বাহুর সবচেয়ে যেটি বড় সেটির মাপ নিয়ে আমরা প্রথমে নিচে অঙ্কন কেটে দিলাম। অপর দুটি বাহুর মধ্যে যে কোনো একটি একদিকে অঙ্কন করলাম এবং অপরটি অপর দিকে অঙ্কন করলাম। তোমরা এর আগেও ত্রিভুজ অঙ্কন করেছো, তো সেই ক্ষেত্রে যেভাবে ত্রিভুজ আঁকতে হয় তোমরা জানো, তাও সেভাবে তুমি ত্রিভুজটি প্রথমে অঙ্কন করে নেবে। এবার ত্রিভুজটি হয়ে গেল, এবার আমরা এই ত্রিভুজটির পরিবৃত্ত কিভাবে আঁকবো সেটা একটু দেখি। ফার্স্টে আমরা ত্রিভুজটির তিনটি বাহুর যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করব। ধরে নেওয়া যাক আমি প্রথমে ভূমির লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করতে যাচ্ছি। তো তোমরা জানো আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা দুটো বৃত্তচাপ অঙ্কন করব, একটি ওপর একটি নিচে। একই বৃত্তচাপ নিয়ে আমরা আবার একটি উপর নিচে অঙ্কন করব বৃত্তচাপ। তারপর এভাবে আমরা যদি যুক্ত করে দিই তাহলে আমাদের লম্ব সমদ্বিখণ্ড হয়ে গেল। এবার আমরা অপর বাহুটিও লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করব, একইভাবে আমরা অর্ধেকের বেশি মাপ নিয়ে অঙ্কন করলাম, একইভাবে আমরা এই দিকেও যুক্ত করে দেব, তাহলে আমরা এই বাহুটিরও লম্ব সমদ্বিখণ্ড পেয়ে যাব। এবার দেখো এই লম্ব সমদ্বিখণ্ড দুটো একটি বিন্দুতে মিট করেছে বা মিলিত হয়েছে। এবার এই বিন্দু থেকে
তুমি যে কোনো একটি শীর্ষ বিন্দুকে এই বিন্দু থেকে যুক্ত করে দাও। ধরা যাক আমি এই বিন্দুটিকে যুক্ত করলাম, তারপর সেই বিন্দুতে কম্পাসটি বসিয়ে আর এই রেখাংশটির মাপ নিয়ে আমরা যদি একটি বৃত্ত অঙ্কন করে দিই, তাহলে এই বৃত্তটি হবে এই ত্রিভুজটির পরিবৃত্ত। এবার আমরা নামকরণটা করে দিই, ত্রিভুজটির নাম ধরে নাও এ বি সি করলাম, লম্ব সমদ্বিক খণ্ডক দুটির নাম একটি ধরো পি কিউ, অপরটি আমি করলাম এস এম, আর যেখানে ছেদ করেছে লম্ব সমদ্বিক খণ্ডক দুটি ওটির নাম দিলাম আমরা ও। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তটি হল ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত। এবার তোমরা হয়তো বুঝতে পেরেছ আশা করি। এবার তোমরা এই পদ্ধতিটাকে নিয়ে দুটো হোমওয়ার্ক করে নাও, দুটি প্রশ্ন আমি বলছি। প্রশ্ন এক, 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন কর, ইহার পরিবৃত্ত অঙ্কন কর। আমি আবার বলছি, 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন কর, ইহার পরিবৃত্ত অঙ্কন কর। প্রশ্ন দুই, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন কর যার ভূমির দৈর্ঘ্য 6 সেমি এবং সমান বাহু দুটির প্রতিটির দৈর্ঘ্য 5 সেমি, ত্রিভুজটির অঙ্কন করে ইহার একটি পরিবৃত্ত অঙ্কন কর। আমি আবার বলছি, প্রশ্ন দুই, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন কর যাহার ভূমির দৈর্ঘ্য 6 সেমি এবং ইহার সমান বাহু দুটির দৈর্ঘ্য, সমান বাহু দুটির প্রতিটির দৈর্ঘ্য 5 সেমি, ত্রিভুজটি অঙ্কন করে ইহার পরিবৃত্ত অঙ্কন কর। তোমরা আশা করি ভালো করে এই দুটো টাস্ক এর মধ্যে করে নেবে। ধন্যবাদ।